আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ট্রেন জার্নি। তো রাজবাড় থেকে আমি কিভাবে আমার বাড়ি আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, আর আমার তরফ থেকে জানাই অনেক 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 ভালোবাসা। তো আজকে সকাল সকাল আমি দেখো কোথায়, দেখতে পাচ্ছ আমি কোথায়? আমি এখন আছি স্টেশনে। তো এটা হচ্ছে রাজবাঁধ স্টেশন। তো এখানে আমি আছি এখন, ট্রেনের জন্য ওয়েট করছি। আমি আজকে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি, কারণ ওখানে যে বাসটা ছিল সেই বাসটা পেতাম না, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, তার জন্য আমি আর যাইনি কালকে। তো আজকে যাচ্ছি, দেখো এখন আমি রাজবাঁধ স্টেশনে আছি, বুঝতে পারছো? উল্টো উল্টো লাগছে না লেখাটা? তো আমি ছোটোবেলা থেকেই ট্রেনে যাতায়াত করেছি, না করা নয়, কিন্তু মানে একা একা কখনো ট্রেনে যাইনি। এটা হচ্ছে সব থেকে বড়ো একটা ব্যাপার। বাবার সাথে গেছি, মা ভাই সবার সাথেই গেছি, কারণ আমার বাড়ি থেকে আমার মামার বাড়ি যেতাম পুরো ট্রেনেই যেতাম। আমার মামার বাড়ি হচ্ছে কালনা, তো কালনা পুরো ট্রেনেই যেতাম, অম্বিকা কালনা, মেমারি কালনা যেটাকে বলে, তো ওখানে যেতাম, তো ট্রেনেই যেতাম। আর আমাদের ওখান আমার বাড়ি থেকে আমার বাড়িটা আমার ট্রেনে যোগাযোগটা বেশি ভালো ছিল, তো ট্রেনেই যেতাম, কিন্তু সবার সাথে যেতাম, একা একা কখনো যাইনি। আর আমার বিয়ের পর আমার হাজবেন্ডের সাথে গেছি, কিন্তু একা কখনো যাইনি। এই ফার্স্ট টাইম আমি একা ট্রেনে যাচ্ছি, তো একটু একটু ভয় ভয় লাগে, যদিও আমি জানি যে ট্রেনে যাতায়াত করাটা কী, কারণ সেই ছোটোবেলা থেকেই যাতায়াত করছি, কিন্তু তবুও একা তো যাইনি। আর কি বলো তো, আমার কোথায় একটু কোথায় ভয় লাগে বলো তো? বাসে যেরকম কী হয়, যদি ধরো একটা মানে আমার আমি যে বাস স্ট্যান্ডে নামবো সেটা যদি পেরিয়েও যায়, তো আমি পরের ইয়েটাতে গিয়ে নেমে পড়তে পারবো এবং ঘুরে আসতে পারবো। বা ধরো বাসের মানে খালাসি বা কন্ডাক্টর যারা থাকে তাদেরকে যদি বলি যে আমি পেরিয়ে গেছি তো নামিয়ে দাও, তো তারা নামিয়ে দেয়। কিন্তু ট্রেনে তো কাউকে বলার থাকে না যে আমি পেরিয়ে গেছি নামিয়ে দাও, আমাকে আবার পরে স্টেশনে নামতে হবে, আবার সেখান থেকে অন্য ট্রেন ধরে আবার নিজের স্টেশনে আসতে হবে। তো এইটার জন্য না আমার প্রচণ্ড একটা ভয় ভয় লাগে। তো সেটা আমি মনে হয় যে একা কি পারবো, তো ফার্স্ট টাইম একা একা যাচ্ছি বলে তোমাদের সাথে একটু ব্যাপারটা শেয়ার করতে এলাম, ঠিক আছে? কারণ কি স্পেশাল যখনই কিছু করবো তখন তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। শুধু স্পেশাল বলে নয়, আমি যখন যেটাই করছি সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করছি, কারণ এটা আমার ডেইলি লাইফের ব্লগ আমার চ্যানেলটা, তো সেই জন্য তোমাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে সেরকমই একটা যে আমি একা একা কি আদৌ পৌঁছাতে পারলাম। তো এটাই হয়েছে আজকের ভিডিওর মেন বিষয় যে আমি কি আদৌ ট্রেনে করে একা একা আমার বাড়ি পৌঁছাতে পারলাম। তোমার হাজবেন্ড এসেছে চাপিয়ে দেবে, ট্রেনের টিকিটও কেটে দিয়েছে, আমাকে ট্রেনে চাপিয়ে দেবে, আমি শুধু নামবো, সেইটুকুনির জন্য আমার ভীষণ ভয় লাগে। আর তাছাড়াও কী বলতো, ট্রেনে অনেক রকমের মানে চিন্তায় চিন্তায় হয়, তো ওই জন্য আমার আরও বেশি ভয় লাগছে, যদিও আমার সঙ্গে কোনো কিছু নেই, পুরো আমি ফাঁকা যাচ্ছি, এটাকে আবার ডায়মন্ড মনে করে। তো চলো তোমরা দেখতে থাকো আদৌ আমি নামতে পারি কিনা, ঠিক আছে? চলো ভিডিওটা পুরো দেখবে, কেউ স্কিপ করবে না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি নামতে পারছি কি পারছি না সেটা জানার জন্য নিশ্চয়ই তোমরা অনেকেই ওয়েট করবে। ভাবছো না যে এখনকার টাইমে দাঁড়িয়েও আমি কীরকম, না সেটা ভাবছো তোমরা? কিন্তু ভাবার কিছু নেই, সবার দ্বারা তো সবটা হয় না, না আমরা যদি সবাই সবটা পারবো তাহলে তো মানে স্পেশাল বলে কিছুই থাকতো না, তাই না? পারবো না এমনটা না, কিন্তু একটু নার্ভাস নার্ভাস। তো চলো তোমরা দেখতে থাকো, কোনো স্কিপ করবে না, ফুল ওয়াচ করবে। যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে অবশ্যই জানাবে যে কীরকম লাগবে। আর যদি খুব খুব ভালো লাগে আমার এই ট্রেন জার্নিটা তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তুমি কিছু বলতে চাও? কিছু বলতে চাও? কিছু তো বলো, কিছু বলার নেই, মুখ করা। চলো হ্যাঁ, পরে কথা বলছি তোমার সাথে। এখনো বসে আছি বন্ধুরা, এখনো ট্রেন আসেনি, তবে ট্রেনের খবর হলো এরপরে আসবে। অনেকক্ষণ থেকে বসে আছি, এখন বাজছে 11:26, তো অনেকক্ষণ বসে আছি, ট্রেনের খবর হয়েছে, এরপরে ট্রেন আসবে। তো চলো ট্রেনে চাপি, চাপার সময় তোমাদের দেখাতে পারবো না, আমি এখানে ব্যাগটা নিয়েছি আর সাথে তো আমার সাইড ব্যাগটা আছে, তো জানি না কী করবো। তো চলো তোমরা দেখতে থাকো, ট্রেন আসুক, তারপরে ট্রেনে উঠি, তারপর তোমাদের দেখাবো, আর যদি পারি তাহলে অবশ্যই আগেও দেখানোর চেষ্টা করবো, দেখা যাক কী হয়। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো চলো তোমাদের আশপাশটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। তো আমিও ফার্স্ট টাইম এখানে আসলাম, মানে রাজবাঁধ স্টেশনে আমি ফার্স্ট টাইম আসলাম, তো আমিও চারপাশটা একটু ঘুরে দেখছি আর ভাবলাম চলো তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই, তাই তোমাদেরকেও একটুখানি ঘুরে দেখাচ্ছি। তো হঠাৎ করে দেখো একটা ট্রেন আসছে, তো চলো ট্রেনটা আমরা চলো এরপরে আমার বাড়ি যাওয়ার ট্রেন আসছে। তো তোমাদের দেখো ট্রেনটা একটুখানি দেখিয়ে দিলাম দূর থেকে, তো আমাকেও তো রেডি হয়ে যেতে হবে, চাপতে হবে তো ট্রেনে। তো চলো তো ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি, আর উঠে গেটের সামনেই দাঁড়িয়ে আছি, কারণ এখানটা ধরতে আমার বেশি সুবিধা হচ্ছে তার জন্য।
ওই গেটের সামনে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। তো চলো বাইরের দিকে ভিডিওটা করতে পারি কি না দেখছি। তো ট্রেনের বাইরে একদম যেতে পারছি না, ভয় লাগছে যদি পড়ে যাই তো, সেটা একটা ভয় লাগছে। হাজবেন্ড থাকলে তো এসব আমাকে করতেই দেবে না, তো কেউ নেই আজকে, আমি একা। তো সেই জন্য আমি ভাবলাম যে বাইরের ভিউটা একটু যদি তোমাদের দেখানো যায় তো খুব ভালো হয়, আর তার সাথে আমিও দেখতে পারবো। কিন্তু দেখো কাছে যেতে পারলাম না, ভীষণই ভয় লাগছিল। তো তারপরে একটা বসার সিট পেয়ে গেছি, তো বসে জানলার দিয়ে তোমাদের বাইরেটা দেখাচ্ছিলাম। তো দেখাতে দেখ, তো এরপরেই চলে আসছি পরের স্টেশন পানাগড়। তো পানাগড়ে একটুখানি ট্রেনটা দাঁড়ানোর পরে একবারে চলে এসেছি আমার স্টেশন। তো দেখো আমি নেমেও পড়েছি, মানে ফাইনালি আমি নামতে পেরেছি। এটাই তো ছিল আজকের ভিডিওর মেন বিষয়বস্তু, যে আমি কি আদৌ পৌঁছাতে পারলাম। তো যাই হোক আমি নেমে পড়েছি, তো নেমে এখন আমি স্টেশন থেকে বেরিয়ে চলে যাব, যাতে করে কোনো একটা টোটো অটো কিছু যদি পাই তার জন্য। তো আমি নামতে পেরেছি। তো দেখো আমি স্টেশনটা পেরিয়ে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে, একটুখানি স্পিড করে দিয়েছি ভিডিওটা, তা নাহলে অনেকটা সময় লেগে যাচ্ছিলো। তো চলো তোমরা দেখতে থাকো। তো প্রচুরই ভয় ভয় লাগছিলো, তোমাদের আমি বললাম যে জানি না কী হবে। তো এখন তো সমস্ত কিছু মানে অনেক বেশি উন্নত, তো সেই কারণে এখন অনেক কিছুই ফোনের মধ্যে দেখতে পাওয়া যায়। তো হাজবেন্ড ফোনের মধ্যে সমস্ত ব্যবস্থা করে দিল, তো যার ফলে আমি দেখতে পেয়ে গেলাম যে আমার ট্রেনটা কোথায় আছে আর আমি কোথায় নামবো, তো সেটা একটা দেখতে পেয়ে গেলাম। আর তাছাড়া কী বলো তো, চেনা রাস্তায় কিন্তু একা আসতে একটু নার্ভাস নার্ভাস লাগছে। তো ফাইনালি আমি পারলাম আসতে, তোমাদেরকে সাথে নিয়ে আসলাম, আর যতটুকুনি পারলাম তোমাদেরকে দেখালাম। জানি না কতটা দেখাতে পারলাম, তবে যতটুকুনি বেড়েছে দেখিয়েছি। তো চলো একবার বাড়ি যাই, তারপরে আবার তোমাদের সামনে আসছি, কথা বলছি। তো এখানে দেখো একটা দুর্গা মন্দির রয়েছে, আর হচ্ছে সামনে রাস্তা স্টেশনে নামার পরে। তো অনেক টোটো আছে দেখছি, এখান থেকে যাওয়া খুবই সুবিধাই হবে, অনেক টোটো রয়েছে তো যেতে কোনো প্রবলেম হবে না। তো চলো যাই, তোমাদের সাথে একটুখানি কথা বলে নিলাম, তো এরপরে চলো যাই বাড়িতে যাই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। আমার হাজবেন্ডকে এখনও ফোন করা হয়নি যে আমি নেমেছি কি না, ও একটুখানি টেনশনে থাকবে, যদিও সমস্ত ব্যবস্থা করে দিয়েছে যে আমি ফোনেতেই বসে বসে সমস্ত কিছু দেখতে পেয়ে গেলাম যে আমি কোথায় আছি, কখন ট্রেনটা আমার গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। তো সমস্ত কিছুই আমি দেখতে পেয়ে গেছিলাম বসে বসে, তো সেই মতন আমি রেডিও হয়ে গেলাম। তো চলো আর বেশি তোমাদের সাথে বকবক করছি না, হাজবেন্ডকে একটা ফোন করে দিই, তারপরে চলো বাড়িতে গিয়ে একবার তোমাদের সাথে দেখা করছি। হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি বাড়ি। তো অনেকক্ষণ থেকেই ভাবছি তোমাদেরকে বলবো বলবো যে বাড়ি চলে এসেছি। তো আমি এখানে নামার সাথে সাথে আমার ডগি ও বুঝতে পেরে গেছে যে আমি চলে এসেছি, ওই জন্য চিৎকার করছিল। তো তারপরে ওর কাছে আসলাম, ওকে একটুখানি কুচু কুচু করে আদর করলাম। আদর করার পরে এখনও ব্যাগ ট্যাগ সব বাইরে নামানো আছে, আমিও দেখো এখনও ড্রেস চেঞ্জ করিনি, হাত মুখটাও ধুইনি। তো আমার ডগিকে একটুখানি আদর করে নিলাম, এরপরে মাকে একটা ফোন করলাম, আমার হাজবেন্ডকে একটা ফোন করলাম। তো তারপরে তোমাদেরকে জানাচ্ছি, সবাইকে জানিয়ে জানিয়ে আসছি যে আমি চলে এসেছি ফাইনালি। ভাবতেও পারিনি যে আসতে পারবো, আসতে পারবো বলতে ভয় ভয় লাগছিলো একটুখানি, তো যাই হোক চলে এসেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখি তোমাদের সাথে আর কী কী শেয়ার করতে পারি। তো এখন আমি স্নান করবো, স্নান কমপ্লিট হওয়ার পরে। হ্যালো ফ্রেন্ডস, তো স্নান কমপ্লিট করে চলে আসলাম, একটু শ্যাম্পু করলাম বলে একটু দেরি হয়ে গেলো স্নান করতে। ওখানে শ্যাম্পু করতে প্রবলেম হয় কি, কারণ কি কানে জল ঢুকে যাওয়ার জন্য ভয় লাগে, আর এখানে তো সব ভয়টা লাগে না। তো এই মাত্র স্নান করে আসলাম, এরপরে খাবো। তো চলো দেখি লাঞ্চে কী কী আছে মেনু তোমাদের দেখাই। ফোনটাও চার্জ দিতে হবে, ফোনে আমার মাত্র 42% চার্জ আছে, চলো খেয়ে নিই। তো আজকের লাঞ্চ মেনুতে ছিল পালং শাকের তরকারি, মাছের পেঁয়াজকলি দিয়ে ঝাল, আর ছিল ফুলকপির তরকারি। তো চলো টিভি দেখতে দেখতে লাঞ্চটা সেরে নিই, তো তারপরে ছাদে গিয়ে একটুখানি বসে সবার সাথে আড্ডা দেবো। তো আড্ডা দিতে দিতেই আজকের ব্লগটা আমি স্টপ করে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় হাসি মুখে থাকো। তো আজকে আমার এই ট্রেন জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার ফ্যামিলির সদস্য হয়ে আমার পাশে থেকো। টাটা, লাভ ইউ অল।